বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আরবি ভাষা শিক্ষা ক্লাস 168 নম্বর পর্বে। আজকের পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। এই পর্বটি দেখলে আপনি অনেক কিছু জানতে পারবেন যা আগে অন্য কোথাও শিখতে পারেননি। তাই অনুরোধ করব সম্পূর্ণ পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার জন্য। আর যারা এখনো পর্যন্ত আমাদের বিডি বেবিনার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আসুন তাহলে শুরু করা যাক। আজ আমাদের প্রথম যে বাক্যটি আছে সেটা হচ্ছে, এটার দাম কত টাকা? আরবি ভাষায় বলবেন, কাম ফুলুস হাদা। এখানে কাম মানে কত, ফুলুস মানে টাকা, হাদা মানে এটা। কাম ফুলুস হাদা, এটার দাম কত? তারপর লিখা আছে, আমি এটা কিনতে চাই। আরবি ভাষায় বলবেন, আনা এবি এস্তারি হাদা। এখানে আনা মানে আমি, এবি মানে চাই, এস্তারি মানে কিনা, হাদা মানে এটা। আনা এবি এস্তারি হাদা, আমি এটা কিনতে চাই। এবারে লেখা আছে, আমি গাড়িটা বিক্রি করব। আরবি ভাষায় বলবেন, আনা বাইয়ুন সাইয়ারা। এখানে আনা মানে আমি, বাইয়ুন অর্থ বিক্রি করা, সাইয়ারা অর্থ গাড়িটা। আনা বাইয়ুন সাইয়ারা, আমি গাড়িটা বিক্রি করব। তারপর লেখা আছে, এই মালপত্র গাড়িতে পাঠাও। আরবিতে বলবেন, হাদা সামান ওয়াদ্দি সাইয়ারা। এখানে হাদা মানে এই, সামান অর্থ মালপত্র, ওয়াদ্দি মানে পাঠানো, সাইয়েরা মানে গাড়ি। হাদা সামান ওয়াদ্দি সাইয়ারা, এই মালপত্র গাড়িতে পাঠাও। তারপর লিখা, সে বলছে আমি ভাঙ্গি নাই। আরবিতে বলবেন, হুয়া কালাম আনা মাফি কাসার। এই বাক্যটিতে হুয়া মানে সে, কালাম অর্থ বলা, আনা অর্থ আমি, কাসার মানে ভাঙা, মাফি কাসার মানে ভাঙি নাই। হুয়া কালাম আনা মাফি কাসার, সে বলছে আমি ভাঙি নাই। এরপর লিখা, 20 নম্বর বাস কোথায়? আরবিতে বলবেন, ওয়েন হাতছেল অ্যাশরিন সাইয়ারা। ওয়েন মানে কোথায়, হাতছেল অর্থ পাব, অ্যাশরিন সাইয়ারা অর্থ 20 নম্বর বাস। ওয়েন হাতছেল অ্যাশরিন সাইয়ারা, 20 নম্বর বাস কোথায়? তারপর লিখা আছে, একটা গেলে 10টা আসবে। আরবিতে বলবেন, ওয়াহেদ রুহ আশারা ইজি। এখানে ওয়াহেদ অর্থে একটা, রুহ মানে যাওয়া, আশারা অর্থ 10, ইজি মানে আসবে। ওয়াহেদ রুহ আশারা ইজি, একটা গেলে 10টা আসবে। এরপর লিখা আছে, ভয় নাই। আরবিতে বলবেন, মাফি খোফ। মাফি অর্থ নাই, খোফ অর্থ ভয়। মাফি খোফ অর্থ ভয় নাই। এবারে লেখা আছে, আমি আসি তোমার সাথে। আরবিতে বলবেন, আনা ফি সাওয়া সাওয়া ইনতা। আনা মানে আমি, ফি মানে আসি, সাওয়া সাওয়া মানে সাথে, ইনতা অর্থ তোমার। আনা ফি সাওয়া সাওয়া ইনতা, আমি আসি তোমার সাথে। নেক্সটে লিখা আছে, কত মাস এখানে কাজ করো? আরবিতে বলবেন, কাম সাহার শুভ হেনা। এখানে কাম মানে কত, সাহার মানে মাস, সগুল অর্থ কাজ, হেনা মানে এখানে। কাম সাহার শুভ হেনা, কত মাস এখানে কাজ করো? তারপর লিখা আছে, আমি সব কিছু শুনেছি।
আরবিতে বলবেন আনা ইসমা কুল্লু শাই। বাক্যটিতে আনা মানে আমি, ইসমা অর্থ শুনেছি, কুল্লু শাই মানে সব কিছু। আনা ইসমা কুল্লু শাই, আমি সব কিছু শুনেছি। এরপর তোমার আরবি কথা ভালো না, আরবিতে বলবেন ইন্তা আরবি কালাম মুজেন। ইন্তা মানে তোমার, কালাম অর্থ কথা, জেন মানে ভালো, মুজেন মানে ভালো না। ইন্তা আরবি কালাম মুজেন, তোমার আরবি কথা ভালো না। তারপর লেখা আছে তুমি এখানে কাজ করতে পারবে না, আরবি ভাষায় বলবেন ইন্তা মাহ ইকদার শুগুল হেনা। এই বাক্যে ইন্তা মানে তুমি, মা ইকদার অর্থ পারবে না, শুগুল মানে কাজ, হেনা অর্থ এখানে। ইন্তা মা ইকদার শুগুল হেনা, তুমি এখানে কাজ করতে পারবে না। তারপর লিখা আছে তুমি এখানে কাজ করবে, আরবিতে বলবেন ইন্তা সাবি শুগুল হেনা। ইন্তা মানে তুমি, সাবি অর্থ করবে, শুগুল মানে কাজ, হেনা এখানে। ইন্তা সাবি শুগুল হেনা, তুমি এখানে কাজ করবে। তারপর তুমি আরবি কথা বোঝো, আরবিতে বলবেন ইন্তা মালুম আরবি কালাম। এখানে ইন্তা মানে তুমি, মালুম অর্থ বোঝো, কালাম মানে কথা। ইন্তা মালুম আরবি কালাম, তুমি আরবি কথা বোঝো। তারপর তুমি অন্য কোম্পানি দেখো, ইন্তা শুফ তানি শরিকা। ইন্তা মানে তুমি, শুফ দেখো, তানি মানে অন্য, শরিকা অর্থ কোম্পানি। ইন্তা শুফ তানি শরিকা, তুমি অন্য কোম্পানি দেখো। এখানে বক বক করে লাভ নাই, গিরগির মাফি ফায়দা হেনা। গিরগির মানে বক বক করা, মাফি ফায়দা অর্থ লাভ নাই, হেনা মানে এখানে। গিরগির মাফি ফায়দা হেনা, এখানে বক বক করে লাভ নাই। তারপর পাঁচজন লোক গাড়িতে পাঠাও, খামসা নফর ওয়াদ্দি সাইয়েরা। খামসা অর্থ পাঁচ, নফর লোক, ওয়াদ্দি পাঠানো, সাইয়েরা মানে গাড়ি। খামসা নফর ওয়াদ্দি সাইয়েরা, পাঁচজন লোক গাড়িতে পাঠাও। গাড়িতে কয়টি সিট খালি আছে, কাম কুর্সি ফাদি সাইয়েরা। কাম কত, কুর্সি সিট, ফাদি মানে খালি, সাইয়েরা অর্থ গাড়ি। কাম কুর্সি ফাদি সাইয়েরা, গাড়িতে কয়টি সিট খালি আছে। তুমি চিন্তা করো না, ইন্তা মাই ফিক্কির। ইন্তা অর্থ তুমি, মাই মানে না, ফিক্কির অর্থ চিন্তা করা। ইন্তা মাই ফিক্কির, তুমি চিন্তা করো না। বস আমার টাকা লাগবে, মোদির আনা আবগা ফুদুস। মোদির মানে বস, আনা মানে আমার, আবগা লাগবে, ফুলুস মানে টাকা। মোদির আনা আবগা ফুলুস, বস আমার টাকা লাগবে। আমি সব কাজ জানি, আনা মালুম কুল্লু শগুল। আনা অর্থ আমি, মালুম মানে জানি, কুল্লু সব, শগুল মানে কাজ। আনা মালুম কুল্লু শগুল, আমি সব কাজ জানি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আজকের এই স্পেশাল পর্বটি দেখার জন্য। আরবি ভাষা শিক্ষা ক্লাস 168তম ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর হ্যাঁ, এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।